আমি তো অলরেডি বড় হয়ে গেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, একটা ম্যাচুরিটি ভাব আইছে, আমি কিছুটা সহ্য করে নিতে পারি। কিন্তু আমার তো একটা ছোট ভাই আছে, 13-14 বছর বয়স, কেবল উঠতি বয়স। এই সময়ে মানুষের কত কথা শোনা লাগতেছে, সমাজের সামনে সে মুখ দেখাতে পারতেছে না। আমার ছোট ভাইটা কালকে রাত্রে যখন এই ঘটনাটা ঘটলো, ও কোনোদিন আমি দেখি না, রাত 3টা 4টার মধ্যে জায়গা রয়েছে, কালকে চোখে কোনো ঘুমই নাই টোটালি। ওটা নিয়ে ও মনে হচ্ছে মেন্টালি শক শক খেয়েছে। ও বাসার থেকে বেরোয় গেছে, আমি বাসায় থাকলে কি উল্টা পাল্টা করবো আমি নিজেও জানি না, এখানে বেরোয় গেছে। আরো বলতে হয় এটা আমি বলবো যে আমার বাবার কর্মের ফল। আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে। ওই লোকটা কিছুদিন আগে মোল্লার একটা মাহফিল ছিল, সেখানে পুলিশ তাকে করতে দেবে না, সে একটা জায়গায় লুকাইছিল। আমার বাবা সেটা দেখে আসে, কিভাবে কানছে আমি দেখে এসে, তার আগে আমি বিষয়টা জানছি যে আমার মার সাথে তার সম্পর্ক আছে। আমি তখন হাসতেছিলাম যে এই লোকটা তার জন্য পাগলের মতো কানতেছে, এইভাবে অযোধ্যায় কানতেছে, আর ওই লোকটা এই লোকটার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তারপরে যখন ওনাকে জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও। কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে, আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। আরো আগের ঘটনা, যখন ডিভোর্স হয়নি, আমিও সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় তো অনেকটি ছোট, ও দুগ্ধ শিশু ছিল, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু, তা আমি ঘুমাই ছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করেছিল। তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার মা সেটা প্রত্যাখ্যান করেছিল, না এটা কোনদিন সম্ভব না, আপনি তো ঠকাচ্ছেন আপনার কাছের বন্ধুকে, কাছের মানুষটাকে। সে তখন ফিরে এসেছিল, কিন্তু তার একটা তখনই মনের থেকে একটা কামুক ভাব তার মধ্যে ঢুকে গেছে, সে একটু লোভ সামলাইতে পারছে না, সে সবকিছু একটা সুযোগে ছিল কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। যখনই সে সুযোগ পাইছে, এনাদের মধ্যে ডিস্টেন্স বাড়ায় দিছে, কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়ায় দিছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ, একটা সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিছে। আরো যে এভাবে কত মানুষের পরিবারের, কত পরিবারের, কত মানুষের ভালোবাসা সে ধ্বংস করছে, এর কোনো ঠিক নেই। এখানে আমি আশা করব, আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব, এর যেন সঠিক বিচার হয়। আপনারা তার কারোর অন্ধভক্ত হয়েন না, কারো কারোকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কেন সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। এই লোকটা একেবারে আলেম নামধারী এক মুখোশধারী একটা জানোয়ার, এর মধ্যে কোন মানুষত্ব নাই, এই সুযোগের সবসময় অপেক্ষায় থাকে কাকে কিভাবে দুর্বল করা যায়। আমার আর কিছু বলার মতো ভাষা নাই।